ভরাট দখল নাব্য সংকট এবং ভয়াবহ দূষণে অস্তিত্ব হারাতে বসেছে বরিশালের কীর্তনখোলা নদী। অবৈধভাবে নদী দখল করে গড়ে তোলা হয়েছে বহুতল ভবন, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কারখানা এবং বাসাবাড়ি। স্থানীয়দের অভিযোগ, নদী রক্ষায় সংশ্লিষ্ট কেউ কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। বরিশাল প্রতিনিধি হুমায়ুন কবিরের তথ্য চিত্রে দেখব ডেস্ক রিপোর্ট। বরিশালের সঙ্গে প্রাণের বন্ধন এক সময়ের প্রমত্তা কীর্তনখোলা নদীর, কিন্তু 40 কিলোমিটার দীর্ঘ আর 1 কিলোমিটার প্রস্থের এই নদীটি ভরাট করে প্রভাবশালী একটি মহল দখলের প্রতিযোগিতায় লিপ্ত। অবৈধভাবে তারা নদীর তীর ভরাট করে গড়ে তুলেছে বহুতল ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান। শুধু তাই নয়, নদীতে অবাধে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এলাকাবাসীর অভিযোগ, কীর্তনখোলা বাঁচাতে প্রশাসন কিংবা নদী রক্ষা কমিশনের কারো কোনো কার্যকর উদ্যোগ নেই। এই লঞ্চ গার্ড হইতে সেই একেবারে সানমানিতে আমাদের এক পাশে ফালাইতে আছে, নদী ভরাট হইতেই আছে, নদী রক্ষা করার কেউ উদ্যোগ নাই। এখন তো নদী সেইভাবে নাই, এখন তো নদী সব সাইড ভরাট হয়ে গেছে। নদীতে অনেক স্রোত ছিল, তুফান ছিল, এখন স্রোতও নাই তুফানও নাই। সরকারি জায়গা যার ক্ষমতা আছে মনে করেন একটু বের দিয়ে করে মনে করেন করে আলে দল করে আলে দল করে বিল্ডিং তুলে তুলে আলে। তবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। দখলদারদের তালিকা করা হচ্ছে, শিগগিরই উচ্ছেদ অভিযান শুরু হবে বলছে তারা। বিআইডব্লিউটিএ একার পক্ষে কিন্তু এতগুলো দায়িত্ব পালন করা যদিও কষ্টসাধ্য, তারপরেও আমরা কিন্তু নিয়মিত টহল দিচ্ছি এবং যারা নদী দখল করছে তাদের কিন্তু আমরা উচ্ছেদের চেষ্টা করছি। জনগণের মধ্যে যদি সচেতনতা বৃদ্ধি পায় এবং সবাই মিলে যদি আমরা একযোগে কাজ করতে পারি তাহলে কিন্তু এই নদী দূষণ এবং দখলমুক্ত করা কিন্তু সহজ হবে। এ বিষয়ে অবিলম্বে কার্যকর উদ্যোগ নিলে কীর্তনখোলা নদী আবারও প্রাণ ফিরে পাবে বলে মনে করে এলাকাবাসী। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।